মধ্য ক্রিটাসিয়াস যুগের 10 কোটি বছর আগে উত্তর আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে বড় দুইটি রেপটাইল প্রাণীর বসবাস ছিল। এই দুটি প্রাণী শিকার করার ক্ষেত্রে অনেক বেশি দক্ষ ছিল। এরা যখন কোনো প্রাণীর শিকার করত, তখন তারা সেই প্রাণীটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলত। আর সেই সময় এদের আশপাশের প্রায় সকল প্রাণীরাই এদের আতঙ্কে থাকত। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এরা পানিতে এবং উপরে অর্থাৎ মাটিতে দুই জায়গাতেই শিকার করত। এখানে কথা বলা হচ্ছে মাংসাশী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় ডাইনোসর স্পাইনোসরাসের আর পৃথিবীর সবচেয়ে বড় কুমির সার্কোসুকাসের। ভিডিওটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। স্পাইনোসরাসদের 10 কোটি বছর আগে উত্তর আফ্রিকার জঙ্গলে পাওয়া যেত, যারা পৃথিবীতে 70 লক্ষ বছর পর্যন্ত রাজত্ব করে বেরিয়েছে। আরেকটি তথ্য অনুসারে এদের আয়ুকাল 35 থেকে 50 বছর পর্যন্ত হতো, আর সেই সময় এদের শিকার করার মতো অন্য কোনো প্রাণী পৃথিবীতে ছিল না। তবে কিছু তথ্য মতে টিরেক্সের সাথে এদের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতো, তবে এরা আকৃতিতে টিরেক্সের থেকে অনেক বড় হতো, তাই এদেরকে কোনো লড়াইতে হারানো সহজ ছিল না। অন্যদিকে 14 থেকে 9 কোটি বছরের মাঝামাঝি সময় পৃথিবীতে সার্কোসুকাসদের পাওয়া যেত, যারা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কুমির। এরাই ছিল বর্তমান সময়ের কুমিরদের পূর্বপুরুষ। এদের সবচেয়ে বেশি দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত, আর সেই সময় অন্য সব প্রাণীরা এদের আতঙ্কে থাকত। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এদের আতঙ্ক পানিতে এবং উপরে সব জায়গায় বিরাজ করত। কোনো প্রাণী এদের কাছে আসলেই এদের শিকারে পরিণত হতো। এরা 50 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত। এখন যদি এদের আকৃতি নিয়ে কথা বলা হয়, তাহলে স্পাইনোসরাসরা লম্বায় 55 থেকে 60 ফুট পর্যন্ত হতো, এবং উচ্চতার দিক থেকে এরা 15 থেকে 17 ফুট পর্যন্ত হতো, আর এদের ওজন 13 থেকে 20 টন পর্যন্ত হতো। অন্যদিকে সার্কোসুকাসরা 30 থেকে 35 ফিট পর্যন্ত হতো এবং উচ্চতায় 2 মিটার পর্যন্ত হতো, আর এদের ওজন 4.5 থেকে 5 হাজার কেজি পর্যন্ত হতো। এখন এই দুটি রেপটেলের কামড় দেওয়ার শক্তি নিয়ে যদি কথা বলা হয়, তাহলে এটি জেনে অবাক হবেন যে স্পাইনোসরাস এর শিকারকে কামড় দিয়ে 3 টন ওজনের চাপ প্রয়োগ করতে পারত। অন্যদিকে সার্কোসুকাসের বাইট ফোর্স স্পাইনোসরাসের থেকেও 3 গুণ বেশি শক্তিশালী ছিল। অর্থাৎ এরা এদের শিকারের শরীরে কামড় দিয়ে 9 টন ওজনের চাপ প্রয়োগ করতে পারত, যার সাহায্যে এরা এদের শিকারকে কামড় দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলত। সুতরাং এই তথ্যটি থেকে এটা বলাই যায় যে সার্কোসুকাসরা স্পাইনোসরাসদের থেকে বাইট ফোর্সের দিক থেকে এগিয়ে রয়েছে। এখন এই দুটি প্রাণীর গতির তুলনা করে দেখা যাক। স্পাইনোসরাসরা পানিতে 10 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে পারত, আর উপরে অর্থাৎ মাটিতে 35 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে পারত। অন্যদিকে সার্কোসুকাসরা নদীতে 25 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ছুটতে পারত, আর এরা হঠাৎ করেই পানির নিচ থেকে উঠে শিকারের উপর হামলা করে দিত। কিন্তু আপনি যদি এটা মনে করে থাকেন যে কুমির হওয়ার কারণে এরা মাটিতে দ্রুত গতিতে চলতে পারত না, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ মাটিতেও এরা দ্রুত গতিতে দৌড়াতে পারত, এবং এদের সর্বোচ্চ গতি হতো 12 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এরা এই গতিতে বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারত না। তবে এরা 10 মিটারের দূরত্বে থাকা যে কোনো প্রাণীকে খুব সহজেই ধরে ফেলতে পারত, আর পানিতে এই সুপার ক্রকের সাথে লড়াই করা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব ছিল না। এই দুটি প্রাণীর কাছেই লড়াই করার জন্য এদের নিজস্ব হাতিয়ার ছিল। স্পাইনোসরাসদের দাঁত 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো, যার সাহায্যে এরা এদের শিকারের শরীরে ভয়ঙ্কর কামড় বসাতে পারত, এবং এদের সামনের হাত দুটি যে কোনো ডাইনোসরের থেকে আকৃতিতে অনেক বড় ছিল, এবং এদের হাতের নখগুলো বেশ ধারালো ছিল, যার সাহায্যে এরা খুব সহজে যে কোনো প্রাণীকে খুবই বাজেভাবে আহত করতে পারত। এদের নখ এতই ভয়ঙ্কর ছিল যে এরা এদের নখ দিয়ে থাবা মেরে অন্য প্রাণীর মাংস পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারত। আর যেহেতু এদের ওজন অনেক বেশি ছিল, সেই কারণে এরা এদের থেকে ছোট ডাইনোসরদের পাড়া দিয়ে পিষে ফেলতে পারত। অন্যদিকে সার্কোসুকাসের সবচেয়ে বড় হাতিয়ার ছিল এদের বাইট ফোর্স এবং এদের দাঁত, যার সাহায্যে এরা হাড্ডি পর্যন্ত গুঁড়া করে ফেলতে পারত। আর এদের মুখে যেই দাঁতের সারি ছিল, সেগুলোর মাঝের দাঁতগুলো আরও বেশি লম্বা ছিল, যা দিয়ে এরা এদের শিকারকে একবার কামড় দিয়ে ধরতে পারলে সেই প্রাণীর পক্ষে ছুটতে পারা অসম্ভব হয়ে পড়ত। আর যেহেতু এদের বাইট ফোর্স স্পাইনোসরাস থেকে 3 গুণ বেশি শক্তিশালী ছিল, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এরা কতটা ভয়ানক প্রাণী ছিল। এই দুটি প্রাণীরই আক্রমণ করার কৌশল পুরোপুরি ভিন্ন ছিল। যেদিকে স্পাইনোসরাস পানিতে ডিফেন্সলেস হয়ে যেত এবং মাটিতে এরা বেশ আক্রমণাত্মক ছিল, অন্যদিকে সুপার ক্রক অর্থাৎ সার্কোসুকাস পানি এবং উপরে দুই জায়গাতেই অনেক বেশি আক্রমণাত্মক এবং হিংস্র ছিল। নদীর কিনারে আসা যে কোনো প্রাণীর উপরেই এরা আচমকা হামলা করে বসত। এমনকি টিরেক্সের মতো হিংস্র শক্তিশালী প্রাণীর সাথেও এদের লড়াই হতো। এরা কোনো প্রাণীর আকার দেখে হামলা করত না, বরং সামনে যাই পেত তার উপরেই ঝাঁপিয়ে পড়ত।
এমনকি সেই সময়ের ছোট আকৃতির কুমিরদেরও এরা শিকারে পরিণত করত। এখন যদি এই দুটি প্রাণীর শক্তির তুলনা করা হয় তাহলে সুপার ক্রক বাইট ফোর্সের দিক থেকে স্পাইনোসরাস থেকে এগিয়ে থাকবে এবং এরা যে কোনো ডাইনোসরের তুলনায়ও পানিতে বেশ দ্রুতগতিতে চলতে পারত। অন্যদিকে স্পাইনোসরাসের সবচেয়ে বড় হাতিয়ারগুলো ছিল এদের দাঁত, এদের সামনে থাকা বড় দুটি হাত, ওজন এবং এদের স্পিড। এবার এদের ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলা যাক। সার্কোসুকাসের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল এরা লড়াইয়ের সময় বা কোনো প্রাণীকে আক্রমণ করার সময় এরা এদের মুখ ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ কাজে লাগাতে পারত না, অর্থাৎ এদের হাত বা লেজ লড়াই করার ক্ষেত্রে বেশি একটা কাজে লাগত না। আর এদের আরও বড় একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে এরা বর্তমান সময়ের কুমিরের মতো ডেথ রোল করতে পারত না। কিন্তু এদের মধ্যে যদি কখনো লড়াই হতো আর সে লড়াই যদি পানিতে হতো তাহলে সুপার ক্রকের সাথে সার্কোসুকাসের জেতার সম্ভাবনা খুবই কম ছিল, কারণ এত শক্তিশালী চোয়ালের কামড় থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া স্পাইনোসরাসের পক্ষে সম্ভব হতো না। আর কোনো কৌশলে ছাড়া পেয়ে গেলেও যেহেতু সার্কোসুকাসরা পানিতে খুব দ্রুত গতিতে চলতে পারত সেহেতু বেশ দূর পর্যন্ত যেতে পারত না। আর সার্কোসুকাস যখন কোনো প্রাণীকে কামড়ে ধরত তখন এরা সেই প্রাণীর হাড্ডিকে কামড়ে গুঁড়া করে ফেলত এবং টুকরো টুকরো করে খেয়ে ফেলত। আর এই লড়াইটি যদি পানিতে না হয়ে উপরে হতো তাহলে সুপার ক্রকের কম উচ্চতা হওয়ার কারণে স্পাইনোসরাস খুব সহজেই একে পাড়া দিয়ে ধরে ফেলার চেষ্টা করত। কিন্তু সার্কোসুকাসের বাল্কি শরীর এবং শক্তিশালী অস্টিওডার্মের লেয়ার থাকার কারণে এদের বেশি ক্ষতি করতে পারত না। কিন্তু সার্কোসুকাস স্পাইনোসরাসের হাত থেকেও পালাতে পারত না, কারণ মাটিতে এদের গতি স্পাইনোসরাসের থেকে অনেক কম ছিল। সুতরাং এই তথ্যগুলো থেকে এটাই বোঝা যায় যে এই লড়াইটি যদি মাটিতে না হয়ে পানিতে হতো তাহলে সার্কোসুকাসের জেতার সম্ভাবনা বেশি ছিল, আর এই লড়াইটি যদি উপরে হতো তাহলে এটি একটি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতো। তো বন্ধুরা, এ দুটি ভয়ঙ্কর প্রাণীর ব্যাপারে আপনাদের মন্তব্য কি এবং এই লড়াইতে কে জিতত বলে আপনাদের মনে হয় তা কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।